মাকাল তেল এটা ভাইয়া সরষের তেল কালোজিরার তেল রাইনার তেল ভেন্নার তেল তিলের তেল আর কিছু এগুলো উপরে গাছ দারচিনি এই যে ময় মশলা সব অর্জুনের সাল মরিয়মপুর কোয়াশিয়া গাছ তেজপাতা এটা হলো আপনার হাত মরা এটা হলো অর্জুনের সাল এই দারচিনি এর ভিতরে সে আপনারা যে কই হয়তো কি আমলকি ত্রিফল তারপর শুটকি আদা বাস গাছ গাছ রাজা বাস মাকাল ফল বঙ্গ গাছ রাসনা পাকিস্তানি মন্ডি এমন ধরনের 142টা গাছ এসে গিলা এই গিলা লাগাইতে গরুর গো লাগে এখনো দেশ গ্রাম এলাকা দেখেন এটা হলো গরুর গিলা বলে সাগরের গিলা এই যে জাইফল দেখেন মা বোনেরা গরুর গোস্তের সাথে ব্যবহার করে বেশি অংশ গরুর গোস্ত সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে চূর্ণ দেওয়া আছে আমাকে আস্ত দেওয়া আছে অনেকে মনে করে চূর্ণ দিয়েছেন আমি দেখছিনি চোখে এই জন্য আস্ত দিয়ে দিলাম চোখের সামনে ব্যথা আছে এখন লাগাবেন এক টাকা দিতে হবে না বিষাক্ত বাত ব্যথার জন্য শ্বাসকষ্টের জন্য অ্যালার্জি চুলকানির জন্য স্কিন ড্রাইতে চুলকানি এরা মক্কার মরিয়মপুর এরা গর্ভবতী মাকে চুবাইয়ে পানি খাওয়াইলে মার সন্তান বনিষ্ঠ হয় এরা মদিনাতে হয় বেশি অংশ এরা হাজিরা হজ করতে গেলে সাথে করে নিয়ে আসে দেখেন আয়ুর্বেদিক নেসরাদি দার্শিনী দেখেন বর্তমানে 400 টাকা পাইকারি দোকানে এক কয়েকটা রসুনের দাম হয়েছে বর্তমানে 700 টাকা এদের ভিতরে দেওয়া আছে এই যে কালোজিরা মৃত্যুপাতিতে সব রোগের গুণাবলী আছে কালোজিরার ভিতরে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম খাইতেন কালোজিরা এবং কি প্রতিটা সাবিদের খাওয়াইতেন ব্যথা আছে এখন 1 টাকা দিতে হবে না দাউদ পাপিয়া জিমা কান পাকা চর্মরোগ স্কিন ডাইতে চুলকানি বিষাক্ত মাজা ব্যথা এখন আছে এখন লাগাবেন মাথা লাগাবেন ঠান্ডা সাথে সাথে ঠান্ডা দাউদ পাপিয়া জিমা কান পাকার জন্য অ্যালার্জি চুলকানির জন্য বিষাক্ত মাজা ব্যথার জন্য আল্লাহ আইবাদিক নেসরাজনের গাছ জমিনের গাছ এখানে কোনো সাইটিভিটায় মানুষ মানুষের লোকে বেমানি করে বন্ধু বন্ধুর সাথে বেমানি করে স্বামী স্ত্রীর সাথে বেমানি করে এখানে কোনো ধোকাবাজি চলবে না আল্লাহ জমিন সত্য গাছ সত্য আমাকে কেন বিশ্বাস করো আমি তো মিথ্যা কথা বলতে পারি আমাকে বিশ্বাস করা লাগবে না ভক্তিতে মূর্তি পরকে বহুদূর ব্যথা আছে এখন লাগাবেন 1 টাকা দিতে হবে না দাউদ পাপড়ি একজিমা কান পাকা স্কিন ডাইতে চুলকানি অ্যালার্জির ক্ষুদ্রকে লাগান এই অর্জুন ছাল দেখেন হাটকে শক্তিশালী করে আল্লাহ 30 দিন ভিজিয়ে খান এটা আপনার আপনার হাড়ের জন্য কাজ করবে হাট পরিপূর্ণ সুস্থ রাখবেন পাঁচতলা বিল্ডিং মান তাও ক্লান্ত হবেন না এখন মাজা ব্যথা আছে এখন লাগান আরাম পাইলে কিনে নেবেন সমস্যা নেই কালোজিরা তেল জৈতুন তেল সরষের তেল তিলের তেল সামান্য রসুন আর সরষের তেল লাগান তাও আপনার ব্যথার কাজ করবে